हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इजी लाइफ विद मनी। चलो आज के फ्लावर डिजाइन टी क्यों तैरि करेटी अपन देखा। प्रथम सबुज कलर उल नहीं परपर हमें 14 चिकर एक लाइन कर नहींपर हमें आबार सबुज कलर उल नहीं 14 चिकर माथाय तीनटे चिकर कर ए तीनटे चिकर पर दो साइडे एक एक बाड़िए पाँच चिकर एक लाइन करी बाँ साइडे एक चिकर ओपर दो चिके करपर एक चिके डान साइडे एक ही रकम प्रथम दो चिके तरह एक चिके करपर हमें नीचते सातटे चिकर ओपरे मैं आठटी चिकर पशे हमें परपर सातटे चिकर एक लाइन कर नहीं तीनटे चिके कमिए डान पाशे एवं बाँ पाशे दुटी चिके बाड़िए छटी चिकेर एक लाइन कर नहीं आबारो तीनटे चिके डान पाशे कमिए बाँ पाशे एक चिके बाड़िए चारटी चिकेर लाइन करेछि। तार उपरेओ डान पाशे एक चिके कमिए बाँ पाशे एक चिके बाड़िए आबारो चारटी चिकेर लाइन करेछि। एर उपरे समान भावे एवं बाँ पाशे एक चिके बाड़िए पाँचटी चिकेर लाइन करेछि। एर उपरे चारटी चिकेर लाइन करेछि। तार उपरे आबारो पाँचटी एर उपरे चारटी चिके करेछि चारटी चिके दुटी लाइन करेछि परपर। एर उपरे आमी आबार एकटी चिके कमिए तीनटी चिकेर एकटी लाइन करेछि। तार उपरे आमी आबारो एकटी चिके कमिए दुटी चिके करेछि एबं दुटी चिकेर परपर दुटी लाइन करेछि। एर उपरे आमी एकटी चिके कमिए बाँ पाशे एकटी चिके बाड़िए दुटी चिके करेछि एबं दुटिर उपरे एकटी चिके करेछि। एइभाबेई एइ साइडेर পাতাটি ও একই রকম ঘর গুনে তৈরি করে নিতে হবে বন্ধুরা। এরপরে আমি এই পাতাগুলির ওপরে আমি দুটি চিকে আবারো ছেড়ে তিনটি চিকের পাশে আমি পরপর তিনটি চিকে করেছি। তার উপরে একটি চিকে কমিয়ে মা সাইডে দুটি চিকে বাড়িয়ে আমি চারটি চিকে করেছি। এর উপরে আমি আবারো একটি চিকে কমিয়ে বাঁ পাশে একটি চিকে বাড়িয়ে চারটি চিকে তার উপরে তিনটি তার উপরে আবারো তিনটি তারপরে দুটি তারপরে একটি এবং একটি কোণ বরাবর বাঁ সাইড বরাবর একটি। এইভাবেই আমি এই পাশের পাতাটিও করে নিয়েছি বন্ধুরা। এরপরে আমি গোলাপি কালার উল নিয়েছি এবং এই রকম কোণ বরাবর থেকে আরম্ভ করে তিনটি চিকে করেছি। তার উপরে আমি দুপাশে দুটি চিকে বাড়িয়ে পাঁচটি চিকে দুটি লাইন করেছি পরপর। তারপরে আমি দুপাশে দুটি চিকে কমিয়ে তিনটি চিকের লাইন আমি পরপর দুটি করেছি এবং তিনটি চিকের লাইনের উপরে আমি একটি একটি করে দুটি চিকে করেছি। আমি এই যে সবুজ কালারের এই ঘরের এই কোণ বরাবর আমি বাঁ সাইডে দুটি চিকে করেছি তার উপরে তিনটি তার উপরে একটি চিকে বাড়িয়ে আমি চারটি চিকের লাইন পরপর দুটি করেছি। তার উপরে আমি বাঁ সাইডে একটি চিকে কমিয়ে তিনটি চিকে করেছি। তার উপরে আবারও একটি চিকে বাড়িয়ে বাঁ সাইডে একটি কমিয়ে তিনটি চিকে করেছি। এইভাবেই আমি এই পাশের ফুলের পাবড়িটিও একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এরপরে আমি আরেকটি পাপড়ি তৈরি করেছি। এই যে এই পাপড়িটি তিন নম্বর লাইন বরাবর একটি ঘর ছেড়ে দুটি চিকে করেছি। তার উপরে আবারও দুটি চিকে তার উপর দুপাশে একটি একটি করে বাড়িয়ে চারটি চিকের পরপর দুটি লাইন করেছি। তারপর একটি চিকে বাড়িয়েছি এবং এই পাশে একটি চিকে কমিয়ে চারটি লাইন তারপরের লাইনে দুটি চিকে বাড়িয়েছি ডান পাশে এবং বাঁ পাশে দুটি চিকে কমিয়ে চারটি চিকে করেছি। এইভাবেই এই পাশের পাপড়িটাও করে নিতে হবে এবং মাঝের অংশটি আমি হালকা হলুদ কালারের কাঁচা হলুদও বলতে পারেন কালারের উল নিয়েছি। প্রথমে তিনটি চিকে করেছি তার উপরে পাঁচটি তারপরে তিনটি। এরপরে আমি আবারও গোলাপি কালার উল নিয়েছি এবং এই শেষের পাপড়িটির দুটি চিকের ওপরে দুটি ঘর ছেড়ে তার উপরে একটি চিকে করেছি। তার উপরে আমি আবারও পাশে একটি ঘর ছেড়ে দুটি ঘর ছেড়ে ওপরে তার ডান সাইডে একটি চিকে করেছি। তার উপরেও দুটি ঘর ছেড়ে ডান সাইডে একটি চিকে করি তারপরে একটি ঘর ছেড়ে একটি চিকে করেছি। এরপরে আমি আবারও দুটি ঘর ছেড়ে নিচে একটি চিকে তারপরে আবারও দুটি ঘর ছেড়ে আমি নিচে একটি চিকে করেছি এবং হলুদ কালারের উল নিয়ে আমি এই চিকের কোণ বরাবর ফোঁড় তুলে আর এই যে তিনটি চিকের কোণ বরাবর নিচে ফোঁড় তুলে আবারও এইভাবে আমি একটি একটি করে ফোঁড় তুলে এই লাইনগুলোকে জাস্ট জুড়ে দিয়েছি। আপনি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।